জয়েন করা শেষ, অনেকে জয়েন করছে, আমরা শুরু করব আজকে পর্ব হচ্ছে এই জামদানি শাড়ি। হ্যাঁ, তোমরা তো জানো বাংলাদেশে জামদানি শাড়ির একটা ব্যাপক মার্কেট আছে, এবং এটার কি আছে বিশ্বে একটা সুনাম আছে জামদানি শাড়ির, বাংলাদেশে যে জামদানি শাড়ি আছে। তো জামদানি শাড়িটা কিভাবে বানায় দেখছো না? জামদানি শাড়ি তোমরা এমনি চিনো তো নাকি? কিরকম থাকে এটা একটু বর্ণনা দাও তো, শাড়িটা কেমন হয়? হ্যাঁ, ফেব্রিকের উপরে কিছু কিছু জায়গায় ফুল করে, অথবা মনে করো ডায়মন্ড করে, যাই করে, ওখানে এক্সট্রা কিছু ইয়ার্ন থাকে না, কাটা থাকে, এটা দেখছো কি না? ভেসে ইয়ার্ন, হ্যাঁ, ও সারফেসে কিছু কিছু জায়গায় আলাদা করে কিছু ইয়ার্ন ভেসে থাকে, তাহলে ইয়ার্নগুলো তো নতুন করে ঢুকানো হয় না, আসলে উইভিং এর সময় করা হয়, পরে কেটে দেওয়া হয় মানে অবশিষ্টগুলা, তখন এটা ওখানে আটকে যায়। তো এটা হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টার আর কি, এটার নাম হচ্ছে ফিগারিং উইথ এক্সট্রা থ্রেডস। হ্যাঁ, ফিগারিং উইথ এক্সট্রা থ্রেডস, এটা হচ্ছে বেলাল স্যারের বইতে তোমরা পেয়ে যাবা, এই যে 238 পৃষ্ঠায়। হ্যাঁ, তো মেইন ফিচারে যে কথাগুলো বলা আছে এগুলো আসলে তো বলেই ফেললাম, তারপরে এখান থেকে একটু হালকা টাচ দিয়ে দিচ্ছি। এ ডিস্টিংগুইশ ফিচার অফ এ ফেব্রিক ইন হুইচ এক্সট্রা ম্যাটেরিয়ালস আর এমপ্লয়েড ইন দ্যাট দ্য উইথড্রুয়াল অফ দ্য এক্সট্রা থ্রেড ফ্রম দ্য ক্লথ লিভস এ কমপ্লিট গ্রাউন্ড স্ট্রাকচার আন্ডার দ্য ফিগার। অর্থাৎ এমন একটা ফিগার কাপড়ের উপরে ড্র করা হবে, এই সুতাগুলোকে যদি কেউ খুলেও ফেলে টেনে, তারপর নিচে কাপড়টা রিস্টোর হবে না, কাপড়ের ওখানে কিছু ইন্টারলেসমেন্ট থেকে যাবে, মানে একটা গ্রাউন্ড থাকবে, গ্রাউন্ড ওয়ার্প এবং ওয়েফটের মধ্যে ইন্টারলেসমেন্ট থাকবে, তার উপরে কিছু ইয়ার্ন দ্বারা এক্সট্রা থ্রেড দ্বারা এই ইনকর্পোরেশনটা করা থাকবে। সুতরাং কেউ এই থ্রেডগুলো খুলে ফেললেও কী হবে না, স্ট্রাকচারটা নষ্ট হবে না, কাপড়টা মানে একটা নতুন স্ট্রাকচার থেকে যাবে, হয়তো একটু পাতলা হয়ে যাবে ওই জায়গাটাতে, কিন্তু কাপড়টা থাকবে, অর্থাৎ ওয়ার্প ওয়েভ থেকে যাবে। দ্য ফরমেশন অফ এ ফিগার বাই মিন্স অফ এক্সট্রা থ্রেড, একটা ডিজাইন ফর্ম করা এক্সট্রা থ্রেড দ্বারা কাপড়ের উপরে, ডাজ নট ডিট্র্যাক্ট ফ্রম দ্য স্ট্রেংথ অর উইভিং কোয়ালিটি অফ ক্লথ, যেটা বললাম এই এক্সট্রা থ্রেড দিয়ে ডিজাইন করাটা আমাদের ইয়েকে মানে কাপড়ের যে কোয়ালিটি বা স্ট্রেংথ সেখানে কোনো ইফেক্ট ফেলতেছে না। অনেক সময় তোমরা এমব্রয়ডারি দেখো, অথবা বারবার সেলাই করলে কোনো একটা জায়গায় ওই জায়গাটা সেলাইয়ের সাইডটা দুর্বল হয়ে যায়, সিম লাইনে দুর্বল হয়ে যায়, কিন্তু সেলাইয়ের জায়গাটা শক্ত হয়, বাইন্ডিং বেশি হয়, আবার বেশি বাইন্ডিং কিন্তু আবার সমস্যা। একটা জায়গায় তুমি সেলাই করতে করতে এত সেলাই করলা এমব্রয়ডারি করে, তো দেখবে যে কাপড়টা টিকে থাকবে না কিন্তু এমব্রয়ডারি টিকে থাকবে, তো সেটাও তো সমস্যা। তো এই ক্ষেত্রে এই সমস্যাটা নাই, এখানে উইভিং করে করা হয়, এই জন্য এক্সট্রা থ্রেডের জন্য কাপড়ের প্যারামিটারের যে কোয়ালিটি বা স্ট্রেন্থে তেমন কোনো ইফেক্ট পড়ে না। অ্যাকসেপ্ট সো ফার অ্যাজ দ্য এক্সট্রা থ্রেড আর লায়েবল টু ফ্রে আউট, শুধু একটা প্রবলেম, সেটা হচ্ছে এই এক্সট্রা থ্রেডগুলো অনেক সময় কুচকে আসে অথবা খুলে আসে, এই সমস্যাটা থাকে থেকে যায়। হোয়ার অ্যাজ ইন অর্ডিনারি ফেব্রিক্স, যেখানে শুধু অর্ডিনারি হয়, ইন হুইচ দ্য ফিগার আর ফর্ম বাই ফ্রুটিং দ্য ওয়েফট অর ওয়ার থ্রেড লুজলি, অনেক সময় নর্মাল কাপড় আর কি, মানে কম দামি যে কাপড়গুলো অথবা এই নর্মাল লুমগুলোতে যেটা করা হয় সেখানে এই থ্রেডগুলো একটু লুজ থাকে, তো তখন এটা ফ্রে আউটের জন্য মানে দায়ী হয়, কিন্তু মডার্ন লুমগুলো দিয়ে করা হলে, ভালোভাবে করা হলে, ইন্টারলেসমেন্ট ভালো হলে এবং থ্রেডের যে টুইস্ট, কাপড়ের যে সুতার যে টুইস্ট, সেটা অপটিমাম লেভেলে রেখে স্ট্রেংথ বাড়িয়ে নিলে এই সমস্যাগুলো আর থাকবে না। দ্য স্ট্রেংথ অফ দ্য ক্লথ ইজ রিডিউসড সাম হোয়াট ইন প্রপোর্শন টু দ্য রেশিও অফ ফিগার অ্যান্ড গ্রাউন্ড। এখন এই যে স্ট্রেংথটা কেমন কমে যাবে বা কেমন বাড়বে, এই বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে আমার রেশিওটা কত, আমি কত বেশি পরিমাণে গ্রাউন্ড মানে গ্রাউন্ডের উপরে কত বেশি পরিমাণে ডিজাইন করতেছি। আমার যদি বেশি ডিজাইন হয় তখন এটা পসিবিলিটি মানে আস্তে আস্তে কমে আসবে মানে বা বেড়ে আসবে, আর যদি গ্রাউন্ড কম হয় তাহলে পসিবিলিটি কমবে। মানে আমার যদি কাপড় হয় তাহলে তো কোনো ডিজাইন নেই, মানে এখানে ডিজাইন যে জায়গাগুলোতে করবো সেই জায়গাগুলোতে আমার এক্সট্রা থ্রেড আসবে, একসাথে থ্রেড কাটতে হবে, তো সেজন্য ফ্রুটিংটার উপর মূল ডিপেন্ড করবে এই রেশিওটার উপর, মানে কত বেশি ডিজাইন হবে তার উপর ডিপেন্ড করবে হচ্ছে কাপড়ের এই অবশিষ্ট কোয়ালিটিটা আর কি, অর্থাৎ স্ট্রেংথ এবং উইভিং কোয়ালিটি অফ দ্য ক্লথ। তো মেথডস অফ ইন্ট্রোডিউসিং এক্সট্রা ফিগারিং থ্রেডস, এটা আমি ডিটেলসে পড়তেছি না, তোমাদেরকে বলে দিচ্ছি আমরা কীভাবে করে কাপড়ের মধ্যে এই এক্সট্রা ফিগারিং থ্রেডগুলো ইউজ করতে পারি। তো সেটা দুই অ্যাঙ্গেলে হতে পারে, একটা হতে পারে ওয়ার্প ডিরেকশানে, আবার হতে পারে ওয়েভ ডিরেকশানে। তো ওয়ার্প ডিরেকশানে হলে বিষয়টা হচ্ছে এরকম যে আমার যদি ওয়েভ ডিরেকশানে আমি, আচ্ছা দেখো তাহলে এইটার ব্যাপারটা হচ্ছে কি, আমরা কি করব
উইভিংয়ে, উইভিং করার সময় ওয়ার্পে যে বিম থাকে না, ওয়ার বিমের পাশে আমি এক্সট্রা একটা বিম ইউজ করব। তো সেই বিম থেকে আমার ফিগারিং ইয়ার্নগুলো আসবে, ফিগারিং থ্রেডের ইয়ার্নগুলো আসবে। এই যে উপরে যেই ডিজাইনটা আছে সেইটা মতো ভিন্ন কালারের হতে পারে, মানে কন্ট্রাস্ট কালারের হতে পারে। তো কন্ট্রাস্ট কালার হলেই ভালো, কন্ট্রাস্ট কালার হলে ডিজাইনটা বেশি ফুটে ওঠে। ও সেম কালারের হলে তো দেখতে মানে দেখা যাবে না ডিজাইন যা আছে। তো এই জন্য সাদার মধ্যে কালো, মানে কন্ট্রাস্ট, যত বেশি শার্প কন্ট্রাস্ট অথবা হার্ড কন্ট্রাস্টের ইয়ার্ন ইউজ করে যাতে ডিজাইনটা ভালো দেখা যায়। তো সেই জন্য তুমি বিমের মধ্যে ওই সুতাটা রাখবা, আরেকটা এক্সট্রা বিম ইউজ করতে হবে। ঠিক আছে, তোমরা তো এমনি ডাবল ক্লথ এখনও পরি নাই, তুমি তাওয়েল তৈরি করতে গেলে এমনিতেই একাধিক বিম লাগাইতে হয় লুমে। এটা লুমে একটা স্পেশাল ফিচার আছে, লুমে আমরা একটা বিম লাগাই না, মানে ব্যাক বিম মানে বা ওয়ার্প বিম বা উইভার্স বিম মনে করো, তো উইভার্স বিম কিন্তু একাধিক লাগানো যায়, দুইটা তিনটা লাগানো যায় লুমে একটু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে। ওই লোমগুলোও আছে, তো সেই লোমগুলোতে এই এই ধরনের কাপড়গুলো বোনা যাবে। তোমাকে তাহলে ওয়ার্পের দিকে এক্সট্রা ইয়ার্ন বা ফিগারিং ইয়ার্ন ইউজ করার জন্য ওয়ার্পে এক্সট্রা বিম ইউজ করতে হবে, যেই কালারের ডিজাইন করতে চাচ্ছি সেই কালারের। আর ওয়েফটে করতে চাইলে, ওয়েফটে তো আর এই বিম ইউজ করা যাবে না, তো ওয়েফটে করতে চাইলে বিম ইউজ না করে আমরা ওয়েফটে ওই যে বক্স মেকানিজম থাকতে হবে, অর্থাৎ শাটল চেঞ্জ মেকানিজম যেটাকে আমরা বলি, শাটল লুম হলে শাটল বক্স চেঞ্জ হবে, মনে করো ফোর বক্স শাটল লুম, তো তখন চারটা দিয়ে কালার চেঞ্জ হওয়ার জন্য এই মেকানিজম থাকবে। অথবা যদি শাটল লুম না হয় তাহলে মডার্ন লুম হলে এই যে ওয়েভ রিপ্লেনিশমেন্ট এবং ওয়েভ প্যাটার্নিং মেকানিজম থাকতে হবে, অর্থাৎ ওয়েভটে কখন কোন সুতাটা যাবে আসবে, বিভিন্ন কালারের ইয়ার্ন যাতে ইউজ করার সুবিধা থাকে, অর্থাৎ চেক কাপড় তৈরি হয় এরকম লুম লাগবে, যাতে করে ওয়েভটে কালার চেঞ্জটা আমি করতে পারি। ঠিক আছে, কি বলতে চাইছিলা কে জানি। আচ্ছা, এটা হচ্ছে এক্সট্রা ওয়ার্প ডিজাইন, তো এটা তো এখানে সবই কালো, এটা দেখতে পাচ্ছ না, তাহলে এখানে আমরা ছবি দেখি। এই যে এই পাশে যেহেতু ওয়ার্পে আমি কি করব, আসলে আমার রিপিটটা ছিল ষোলো ষোলোয়ের উপর আমি এরকম দুইটা ফুল বা এরকম দুইটা ডায়মন্ড শেপ কাপড়ের উপর নিয়ে আসবো একটা রিপিটের মধ্যে, তো এরকম তো পুরো রিপিটের মধ্যে কাপড়ের মধ্যে ছড়িয়ে যাবে। তো তুমি এটা না করে এখানে একটা ফুল দিতে পারো বা একটা গোল দিতে পারো, একটা স্টার দিতে পারো, যা খুশি তাই। অর্থাৎ এখানে আমরা চাইলে যে কোনো ধরনের ডিজাইন এই জায়গাতে মানে চেঞ্জ করে নিতে পারি। তো কাপড়ে আমি কী ধরনের ডিজাইন আঁকবো, এটা কি পাতা হবে নাকি ফুল হবে নাকি ডায়মন্ড হবে, এটা নির্ভর করবে হচ্ছে আমি কী চাই তার উপর। তাহলে তুমি এটাকে কোনো রেস্ট্রিকশনের মধ্যে ফেলতে পারবো না, এটা যে যেরকম চায় সেরকম করে নিতে পারে। তো এরা কী করছে, এই ষোলো ষোলো রিপিটের জন্য ওই দশটাকে নিয়ে, এই দশটা এদিক থেকে দশটা আবার এদিক থেকে দশটাকে নিয়ে আস্তে আস্তে ডায়মন্ড শেপ করে নিছে। তুমি চাইলে আরও ছোটো থেকেও ডায়মন্ড শেপ করে নিতে পারো, এখানে একটা অথবা এখানে একটা পুরো রিপিটের মধ্যে চারটা করতে পারো, এটা তোমার নিজের উপর নির্ভর করবে। তুমি আসলে কাপড়ের উপরে মানে জামদানির উপরে কী ধরনের ফুল বা কী ধরনের নকশা তৈরি করতে চাচ্ছ। তো আমরা এটা দেখতেছি কি, সেটা ওয়ার্পেরটা, তার মানে ওয়ার্পে আমার কী লাগবে, বিম লাগবে। তো ওয়ার্পে যদি বিম ইউজ করা হয় তাহলে এই প্রথমে এই ষোলো ষোলো হচ্ছে আমার রিপিটটা, অর্থাৎ এটা হচ্ছে গ্রাউন্ড না, এক্সট্রা থ্রেডগুলা। আর গ্রাউন্ড মানে কি, যেটা কাপড়টা মূল কাপড়টা, মূল কাপড়ের উপরে এক্সট্রা থ্রেড যাবে বা মূল কাপড়ের সাথেই বাইন্ডিং হবে বাট উপরে মনে হবে। তো এই যে জি ই দেখতেছো না, এখানে ষোলোটা জি আছে, আবার এদিকে ষোলোটা কি আছে, জি আছে। তাহলে এই যে ষোলো ষোলো রিপিটের মধ্যে আমার গ্রাউন্ডটা করা আছে, কাপড়ের রিপিটটা যেহেতু ষোলো ষোলো, এই ষোলো ষোলো রিপিটের মধ্যে কি আছে, গ্রাউন্ড আছে। তো আমাকে এই এক্সট্রা থ্রেডগুলোকে এবার এই জি জি এর মাঝখানে দিতে হবে না, তো দিব আমি কি ওয়েফটের দিক থেকে দিব বলছি না ওয়ার্পের দিক থেকে দিব, এটা পড়তেছি আমি ওয়ার্পটা, দুইভাবে করা যায়, ওয়ার্পের দিকে করা যায় ওয়েফটের দিকে করা যায়। তো ওয়ার্পে করব, তাহলে আমি ওয়ার্পে প্রত্যেক গ্রাউন্ডের মাঝখানে একটা করে ইয়ার্ন বাড়িয়ে দিলাম, একটা করে বাড়িয়ে দিলাম। তাহলে আমার এখন ওয়ার্পে কয়টা হয়ে গেল, 32টা, আর ওয়েফটে তো 16টা থেকে গেলো, কারণ ওয়েফটে আমি কোনো ডিজাইন দিব না, ওয়েফটে যেই গ্রাউন্ড ইয়ারগুলো আছে সেগুলোর সাথেই বাইন্ডিং করবে কে, ওয়ার্পের গ্রাউন্ডগুলোও আবার ওয়ার্পের এক্সট্রা থ্রেডগুলোও, দুইটাই কী করবে, এই গ্রাউন্ডের সাথে বাইন্ডিং করবে। তো সেই জন্য আমি ওয়েফটে কিন্তু আর এক্সট্রা থ্রেড দেওয়ার দরকার নেই। তো এবার আমি এই ডিজাইনটাকে শুধুমাত্র মনে করো জি নাই, এখন জি যদি না থাকে তাহলে শুধু ই এর মধ্যে আমি এই ডিজাইনটাকে ফুটিয়ে তুললাম, কথা বুঝতে পারছো কি না। আবারও বলতেছি এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করবে, তুমি কী ডিজাইন করতে চাচ্ছ সেটা তোমার উপর,
তুমি চাইলে এখানে অন্য ডিজাইনও করতে পারো, তুমি যাই করো না কেন সেটাকে এই ষোলো ষোলো রিপিটটাকে এখানের মধ্যে ফুটিয়ে তোলো। কীরকম, যেমন প্রথম ঘরে ব্ল্যাঙ্ক আসে না, তো এদিক থেকে ইতে যাও এক্সট্রা থ্রেড প্রথমটা, এদিক থেকে এটা, তাহলে এটা ব্ল্যাঙ্ক আছে কি না, আসে। দ্বিতীয়টা কি আছে, ব্ল্যাঙ্ক, তাহলে এই যে এক্সট্রা থ্রেড এটা দ্বিতীয়টা ব্ল্যাঙ্ক আছে। এটা পরে চারটা কি আছে, আপ আছে, হ্যাঁ এই চারটা আবার আপ করে দিলাম। তারপরে এই সবগুলা ডাউন, এই যে সবগুলা ডাউন। এর পরের এক্সট্রা থ্রেড হচ্ছে যে এটা, এটার মধ্যে প্রথমটা ডাউন, পরে কিন্তু আবার ছয়টা কি আপ আছে। তাহলে এই যে প্রথমটা ডাউন, পরে এই যে ছয়টা আপ, তারপর উপরে আবার ডাউন, এইভাবে করে তোমার বাকি কাজটা ই এর মধ্যে শুধু কমপ্লিট করে দিতে হবে। তাহলে ই এর সাথে শুধু কি ওয়ার্পের দিকে চলে গেলো নাকি এটা এটা ওয়েফটের সাথেও বাইন্ডিং করছে, যে ওয়েফটে যে গ্রাউন্ড ইয়ান আছে এই গ্রাউন্ড ইয়ানের সাথে কিন্তু এই এক্সট্রা থ্রেডগুলো বাইন্ডিং করছে, দেখতে পাচ্ছ কি না? এখানে আপ মানে কি এই এক্সট্রা থ্রেড আর গ্রাউন্ডের মধ্যে কি ইন্টারলেসমেন্ট, এইখানে ই মানে কি এটা আর এই গ্রাউন্ডের মধ্যে ইন্টারলেসমেন্ট আছে, এই যে এখানে ডাউন আছে। তাহলে এটা এই ক্ষেত্রে মানে ওয়ার্পের দিকে যখন এই ডিজাইনটা করা হয় এক্সট্রা থ্রেড দিয়ে, তখন এই আমার ওয়ার্পের এক্সট্রা থ্রেডগুলো মূলত ওয়েফট ইয়ানের সাথে, ওয়েফটের গ্রাউন্ড ইয়ানের সাথে ইন্টারলেসমেন্ট করে কাপড়ের মধ্যে আটকে যায়, মানে কাপড়ের মধ্যে থেকে যাবে। তো আলটিমেটলি লাস্টে তোমাকে কী করতে হবে, কাপড়ের এই পাশে এই ডিজাইনটা দেখাইতে হবে না, আর এই পাশে এই ডিজাইনটা দেখাইতে হবে। তো তোমার এগুলো তো দরকার নাই, তাই না? এখানে তুমি শুধু আপ দেখাইতে চাচ্ছ, আপও ফুল আপ কিন্তু হবে না, দেখবে এরকম হয় না কিন্তু জামদানি শাড়িতে যে ডিজাইনটা ফুটে ওঠে এরকম তো একেবারে চাপানো, একদম ভালো, একদম শার্প, সবগুলো ইয়ার একরকম, এরকম না। মাঝখানে মাঝখানে কিন্তু ভিন্ন কালার থাকে, ভিন্ন কালার মানে হচ্ছে ওই যে গ্রাউন্ডটা মাঝখানে থাকে, গ্রাউন্ডটা মাঝখানে থেকে থেকে ইন্টারলেসমেন্ট দেয়, ইন্টারলেসমেন্ট দিয়ে তারপরে কাজটা করে। তো সেই ক্ষেত্রে এগুলো ফুটে উঠবে, বাট অত প্রমিনেন্ট না, যদি সবগুলো একসাথে লাগানো থাকতো যেরকম প্রমিনেন্ট হইতো লালটা, এখানে কিন্তু লালের মাঝখানে অন্য কালার আসছে, মানে আমার গ্রাউন্ডের ইয়ানগুলোও আসছে, সুতরাং এটা কিন্তু একেবারে ওই প্রমিনেন্ট হবে না, এটা এই দুটোর মাঝ কাছাকাছি একটা কালার হবে, লাল এবং গ্রিনের মাঝখানে একটা কালার মনে হবে, বা লালটা একটু বেশি ফুটে উঠবে, কিন্তু এটার মতো ফুটে উঠবে না, কারণ এখানে মাঝখানে মাঝখানে আমাদের কিছু গ্রাউন্ড ইয়ানও আসে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, তাহলে আমার এই গ্রাউন্ডটা গেলে, মানে এই এই অংশটা গেলে তাহলে আমাকে কাটতে হবে, কেন আমি কিন্তু এটা দিয়ে ডিজাইন চাচ্ছি। কাপড়ের পেছনের দিকে কি করো, এই কাপড়টাকে তুমি পেছন থেকে দেখো তো, পেছনের দিকে এখানে তো ওয়ার্পগুলো কি আছে, আপ আছে, ওই পাশ থেকে ওয়ার্পগুলো ডাউন না, তো তাহলে তোমাকে তো এই এই জায়গাগুলোতে, এই খালি জায়গাগুলোতে এখানে কী করতে হবে, সুতাগুলোকে কেটে দিতে হবে। এই পিছন থেকে দেখলে দেখা যাবে যে এইখানে একটা সুতা শুরু হলো, একেবারে এই পর্যন্ত সুতা, একটাই সুতা, আবার এখান থেকে শুরু হলো এই পর্যন্ত একটাই সুতা। তাহলে এই যে সুতাগুলো পিছনে একেবারে লম্বা লম্বা হয়ে বের হয়ে থাকবে, এগুলোকে তোমার কী করতে হবে, লাস্টে কেটে দিতে হবে, কারণ আমরা কাপড়ের ফ্রন্ট সাইডে অথবা ব্যাক সাইডে যেটাই হোক না কেন এক পাশে ডিজাইন দেখতে চাই। বাকি ডিজাইন আনতে গেলে আমার যে সুতাগুলো, তুমি এই সুতাটাকে কী করবা, এই মনে করো এই ওয়ার্পের এই সুতাটা, এটা এটা এখন এই জায়গাটাতে আপ আছে, তো বাকি পুরোটাতে যে ডাউন আছে, তো এখানে তো এই সুতাটা আছে, এই সুতা তো নাই এরকম না, পিছন দিয়ে আছে, বুঝতে পারছো কি না? এই সুতাটা এই সবুজ সাদা জায়গাগুলোতে কোথায় আছে, এখানে ওয়ার্প ডাউন, ওয়ার্পটা ওয়েভটা আপ আছে, এই যে গ্রাউন্ড ইয়ানটা এখন আপ আছে, এই জন্য আমি এই সুতাটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু সুতাটা তো হারিয়ে যায়নি। এই ইয়ানটা কোথায় আছে, ওই পিছন দিয়ে আছে, কাপড়ের পিছন দিয়ে গিয়ে লম্বা হয়ে তারপর উঠে আবার ইন্টারলেসমেন্ট করছে, তো এই যে লম্বা হয়ে কাপড়ের পিছন দিয়ে এই সবগুলো সুতা চলে গেল, এগুলোকে আস্তে আস্তে করে কেটে দিব, কথা বুঝছো কি না? আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমার এই রিপিটটা যত লম্বা হবে বা বড় হবে ডিজে ফুলগুলো তত বেশি ফুটে উঠবে, আর যদি এই রিপিটটা ছোট হয় ফুলগুলো কম ফুটে উঠবে, ঠিক আছে? আর যদি তুমি এই রিপিটটাকে বড় রাখো ফুল ফুটে উঠবে, ঠিক আছে, কিন্তু এখানে আবার ইন্টারলেসমেন্ট কমে যাবে, এই যে লম্বা একটা ফ্লুট হবে, তো লম্বা ফ্লুটের জন্য এই ইয়ারটা স্টেবল হবে না আর কি, মানে ফ্রি আউট হওয়ার পসিবিলিটি বাড়বে, খুলে আসার প্রবণতা আর কি। আচ্ছা, তারপরে এটা গেল ওয়ার্পে, তাহলে এটা বুঝতে পারছো তো সবাই? ড্রাফটিং প্ল্যানটা দেখো একটু খেয়াল করে। আচ্ছা, গ্রাউন্ডগুলো কী করলাম, গ্রাউন্ড গ্রাউন্ড মনে করে ই বাদ, হ্যাঁ ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন, পুরোটা গ্রাউন্ডে শুধু এই গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ডের মিলিয়ে ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন, ইগুলা বাদ, ইগুলো পরে করবা, আগে গ্রাউন্ড গ্রাউন্ড মিলিয়ে ওয়ান আপ ওয়ান ডাউন প্লেন করে নিবা, তারপরে ইগুলাকে শুধু এনে এখানে
ইয়ের মাঝখানে বসিয়ে দিবা। আচ্ছা এখানে আমরা কি করলাম, ড্রাফটিং প্ল্যানের মধ্যে আমার এই মিল আছে কোনটা, এই গ্রাউন্ডগুলো মিল আছে সবগুলা, এটার সাথে এটার মিল নাই, তবে এটার মিল আছে, তার মানে একটা একটা বাদ দিয়ে গ্রাউন্ডের মিল আছে, তাহলে এই একটা একটা বাদ দিয়ে সবগুলাকে আমি একটা বিমে দিলাম আটটাকে, পরের আটটাকে দিলাম কোথায়, আরেকটা বিমে, তাহলে দুইটা বিম লাগলো আমার এখানে, ওয়ার বিম কটা লাগলো দুইটা। এরপর উপরেরগুলো দেখো, উপরেরগুলো হচ্ছে মিল নাই, এদের কারোর সাথে কারোর কি নাই, মিল নাই, মিল আছে এই দুইটাতে, মিল আছে শুধু এই দুইটার মিল আছে আর এই দুইটার মিল আছে, ঠিক আছে। তো ওই দুইটাকে একটা বিমে দিছে, এই যে দেখো এই দুইটাকে একটা বিমে দিছে, ও সরি এটার সাথে এটার মিল আছে, তো এই যে এটার সাথে এটার মিল আছে, ওই যে মিলগুলো একটা বিমে দিছে, এই যে এটা এটা মিল আছে, এক বিমে দিছে, তারপরে আবার এখানেও এই দুইটার মিল আছে আর এই দুইটার মিল আছে, মূলত চারটা সুতার মিল আছে, এই চারটাকে চারটা বিমে দিছে। তাহলে আমার টোটাল এরপরে বিম লাগলো কটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, হ্যাঁ বারোটা বিম লাগলো এখানে আর দুইটা, চোদ্দোটা বিম দিয়ে আমার এই যে এই বত্রিশটা, বত্রিশটা রিপিট, কিন্তু বত্রিশটা রিপিট চোদ্দোটা বিম দিয়ে হয়ে গেল, কারণ হচ্ছে প্রথম ষোলোটাতে লাগছে মাত্র দুইটা, পরে ষোলোটাতে লাগছে কটা, বারোটা, চারটা সুতার যেহেতু মিল আছে এই চারটা সুতার জন্য দুইটা মিলে একটা বিম লাগলো, তাহলে চোদ্দোটা হিল ফ্রেম দিয়ে আমরা এই কাজটা করে ফেলতে পারবো। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে যে এই ড্রাফটিং করার সময় এগুলা কিন্তু আলাদা বিম, এই সুতাগুলো এক বিম থেকে সাপ্লাই হবে, আর এই যে উপরের সুতাগুলা এগুলো আরেকটা বিম থেকে সাপ্লাই হবে, একটা ভিন্ন বিম, এক্সট্রা বিম ইউজ করতে হবে, ওই বিম থেকে এই সুতাগুলো আসবে, ঠিক আছে। অনেক সময় একই বিমেও রাখা যেতে পারে, তখন তোমাকে করতে হবে কি, মানে সেম বিমে যদি রাখতে চাও যে একই বিম থেকে আমি দিব, তখন এই এই ইয়ানগুলোকে মানে ওয়ারপিয়ানগুলোকে তোমার এই সেকশনাল ওয়ারপিং করে নিতে হবে, অর্থাৎ এই কালারটা কোথায় হবে, এরপরে এই কালারটা, এরপরে এই কালারটা, এই কালারটা, কালার ওয়াইজ সেকশন সেকশন করে তারপরে এই তোমার এই মানে ওয়ারপিং করতে হবে, ওয়ারপিং সেকশনাল ওয়ারপিং করতে হবে। যদি সেকশনাল ওয়ারপিং না করো তাহলে কিন্তু আবার একটা বিম দিয়ে হবে না, তো ভালো হয় দুইটা বিম দিয়ে করা, আর একটা বিম দিয়ে করতে গেলে এরকম সেকশনাল ওয়ারপিং করতে হবে, প্রথমে এই সবুজ লাল সবুজ লাল সবুজ এই লাল সবুজ লাল এরকম করে 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 এরকম করে সাজাতে হবে। আচ্ছা ওয়েভ ডিজাইনটা একটু দেখো, এখানেও একই ডিজাইন দিয়ে দেখিয়েছে ওরা, যে এই সেম ডিজাইনই দিছে, এই ডিজাইনটা আমি এখানে নিয়ে আসবো। তো আমার যেহেতু ওয়েভটের ইয়ানগুলো দিয়ে কালার কম্বিনেশন হবে, তাহলে ওয়েভটা আমি এক্সট্রা থ্রেড ইউজ করলাম, এই যে গ্রাউন্ড গ্রাউন্ডের পরে এক্সট্রা 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 এরকম, তো এই গ্রাউন্ড এবং গ্রাউন্ড মিলিয়ে আমি কী করলাম, ওয়ান আপ ওয়ান ডাউন করে দিলাম, ঠিক আছে পুরোটা। এরপরে এক্সট্রা থ্রেডগুলো যেখানে আছে সেখানে এই ডিজাইনটাকে আমি নিয়ে আসলাম, অর্থাৎ এই যে প্রথমটা খেয়াল করো, প্রথমটা প্রথম দুইটা ডাউন আছে, চারটা আপ আছে, এবার বাকি সবগুলো ডাউন, তাহলে একটা দুইটা ডাউন চারটা আপ পরে সবগুলো কি ডাউন, তো এইভাবে করে এই ডিজাইনটাকে আমরা এক্সট্রা থ্রেডের মধ্যে শুধুমাত্র বসিয়ে দিলেই এই কাজটা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা ওয়েভটির ক্ষেত্রে গেল, পারবা না এগুলো, নাকি করে দেখাইতে হবে, এগুলা করে দেখাইতে হবে না মনে হয়, হ্যাঁ কাপড়টা দেখতে হবে এরকম, এই যে কাপড়টা হবে এরকম, কাপড়ের মধ্যে এই যে এই জায়গাগুলোতে ডিজাইন আসবে, এরকম ডিজাইন আসবে, পরে হলুদ দিয়ে দেখাইছে, আসলে লালই, এই লালগুলো এখানে এরকম 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 ডিজাইন আসবে, কিছু ওয়েভটি যদি যখন করা হবে, আর ওয়ারপে করলে এরকম এই ডিজাইনটাই একটু ওয়ার ওয়েভটির দিকে ছড়িয়ে যাবে, এটা 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 এগুলো হচ্ছে জামদানি শাড়ির উপরে যে আমরা ডিজাইনগুলো দেখতে পাই এক্সট্রা থ্রেডের, এই ডিজাইনগুলো, হ্যাঁ। আর তাহলে এখানে আমার পিছন দিয়ে কাটতে হবে, তাহলে এটা কি কাটতে হবে না, এখানে তো কাটতে হবে, ডিজাইন ছাড়া বাকি জায়গাগুলোতে তো ফ্লুট লঙ্গার ফ্লুট, এই যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত লঙ্গার ফ্লুট, এই যে লঙ্গার ফ্লুট লঙ্গার ফ্লুট লঙ্গার ফ্লুট ফ্লুট, এই সুতাগুলো তো পিছন দিয়ে আসে, পিছন দিয়ে ভেসে আসে, মানে এখানে আপ আসে পিছন দিয়ে, তো ওয়ারপিয়ানটা ওরকম ভেসে আসে পিছনে, তাহলে ওই ওয়ারপিয়ানগুলো তোমাকে কাটতে হবে না, এই কাজটা এখানেও করতে হবে, অর্থাৎ দেখবো যে এই যে ডিজাইনগুলো যেখানে থাকে জামদানি শাড়ির সাইডে ওই সুতাগুলোকে কাটা থাকে, শুধুমাত্র কেচি দিয়ে কেটে দেওয়া,
তো আমরা একটু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখি, তাহলে এটা শেষ আর কি। এটা আজকে আর তেমন কিছু নাই। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করো। দ্য প্রোডাক্টিভিটি অফ এ লুম ইজ গ্রেটার বিকজ অনলি ওয়ান সিরিজ অফ পিকস ইজ ইনসার্টেড অ্যান্ড এ ফাস্টার রানিং লুম ক্যান বি ইউজড। অর্থাৎ তুমি লুমের স্পিডটা কখন বেশি হবে, লুমের স্পিড বেশি হবে যখন কিনা তুমি ওয়ার্পে ডিজাইন করবা। ওয়েফটি ডিজাইন করতে গেলেই তোমার লুমের স্পিড কমে আসবে। কথা বুঝতে পারছো কি না? কারণ হচ্ছে ওয়েফটি তুমি ডিজাইন করা মানে হচ্ছে শাটল চেঞ্জ করা। প্রথমে দুইটা পিক গেলো এক কালারের, পরে শাটলটা চেঞ্জ হয়ে আরেকটা শাটল আসবে, সেটা আরেকটা কালারের যাবে, তারপর চেঞ্জ হয়ে আরেকটা কালার আসবে। এরকম কাজটা করা কঠিন, মানে দ্রুত করা যাবে না। আর ওয়ার্পে যদি ডিজাইন করতে হয় তাহলে আমি সুতাগুলোকে আগেই ওই কালার মোতাবেক সাজিয়ে নিব। 10টা সুতা লাল, 3টা কালো, 2টা সাদা, ওই করে সেকশনাল ওয়ার্পিং করে নিব। তো এই জন্য বলছে এক্সট্রা ওয়ার্প ডিজাইনের মধ্যে এই কাজটা অনেক ফাস্টার করা যায়। ঠিক আছে, নো স্পেশাল পিকিং বক্স অর আপটেক মোশন আর রিকোয়ার্ড। কোনো স্পেশাল এই যে শাটল মেকানিজম লাগবে না, কারণ ওয়েফটে আমাদের কোনো ডিজাইন আছে? ওয়েফটের দিকে নাই, আমাদের ডিজাইন তো হচ্ছে ওয়ার্পে, কালারটাও ইউজ করলাম ওয়ার্পে। তো এই জন্য শাটল বক্স মেকানিজম বা ওয়েফট চেঞ্জ মেকানিজম, ওয়েফট মানে রিপ্লেনিশমেন্ট বলো বা ওয়েফট প্যাটার্নিং, এগুলো কিছুই লাগবে না। সো দ্যার ইজ থিওরিক্যালি নো লিমিট টু দ্য নাম্বার অফ ক্লথস দ্যাট ক্যান বি ইন্ট্রোডিউসড। এটাই হচ্ছে মজার ব্যাপার, যে ওয়ার্পে যখন আমি করবো কাজটা তখন আমার কাছে কোনো লিমিটেশন থাকবে না যে আমি কত বড় রিপিটের মধ্যে আমি কালার কম্বিনেশন করব। আমি চাইলে পুরো শাড়ির মধ্যে বিভিন্ন কালারের ডিজাইন করতে পারবো। এমন না যে এই 16টা 32টা সুতার মধ্যে এই কাজটা করতে হবে, মানে এখানে একটা রিপিট, এখানে একটা রিপিট বারবার দিলাম, এরকম করা লাগবে না। কী করতে হবে, সম্পূর্ণ কাপড়ের মধ্যে আমি চাইলে ওয়ার্পে, যেহেতু কালার কম্বিনেশন তাহলে ওয়ার্পে বিভিন্ন কালার দিয়ে দিয়ে কাপড়ের উইথ যত একদম টোটাল উইথের মধ্যে আমি চাইলে আমার ইচ্ছা মতো বিভিন্ন কালার কম্বিনেশন অফ ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে থিওরিক্যালি আনলিমিটেড বলা হচ্ছে আর কি। কারণ হচ্ছে কাপড়ের উইথ যত, তো কাপড়ের উইথ যদি মনে করো 2 ইঞ্চ হয়, তো 2 ইঞ্চ কাপড় সরি 2 গজ হয় বা 1 গজ হয়, যাই হোক না কেন, 1 গজ কাপড়েও তো মোটামুটি প্রায় 1500 বা 2000 ইয়ার্ন লাগে। তো আরও যদি উইথ বড় হয় কাপড়ের, সেখানে মনে করো 2000-3000 ইয়ার্ন লাগলো, তো এরকম 2-3 হাজার ইয়ার্নের জন্য বাবা দাবা 6-7 হাজার ইয়ার্নও লাগে অনেক সময় কাপড়ের উইথ বেশি হলে। তো এই 6-7 হাজার ইয়ার্ন, এটা আবার ইপিএর উপর নির্ভর করে। তো 6 হাজার ইয়ার্নের মধ্যে তুমি চাইলে ডিজাইনটাকে সাজিয়ে তুলতে পারবা। তো লাস্টে বলা হচ্ছে ইট ইজ অ্যান ইন্টারমিটেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য এক্সট্রা এন্ডস, আইদার স্প্লটেড অর স্ট্রাইপ প্যাটার্ন ক্যান বি ফর্মড। তুমি চাইলে এই এক্সট্রা ওয়ার্প ডিজাইনের মধ্যে শুধু যে এরকম চারকোনা একটা ডায়মন্ড করতে হবে অথবা একটা গোলাকার কিছু করতে হবে এরকম না, তোমার হাতে অনেক ভেরিয়েশন থাকবে, চাইলে তুমি যে কোনো কিছু করতে পারবা। হোয়ার এজ এ সিমিলার অ্যারেঞ্জমেন্ট ইন দ্য ওয়েফট ক্যান নট বি ইউজ টু ফর্ম স্প্লটস অ্যাকসেপ্ট ইন স্পেশাল কেসেস। ওয়েফটে তুমি চাইলে এরকম কিছু ছোটো ছোটো এই সিমিলার কাইন্ড অফ ডিজাইনই করতে পারবা, বেশি ভেরিয়েশন করা যাবে না। শুধু স্পেশাল কেস, ওয়েফটেও অনেক সময় জ্যাকার্ড ইউজ করা হয়, মানে তখন এটাকে একটু বাড়ানো যায় ডিজাইনের লিমিটেশনটা। বাট নর্মালি ওয়ার্পে যখন ডিজাইন করা হবে এক্সট্রা ওয়ার্প দিয়ে, তখন অনেক বেশি ভার্সেটাইল ডিজাইন করা যাবে। কেন? বিকজ অব দ্য অবজেকশনেবল এপিয়ারেন্স অফ হরিজন্টাল লাইন, যেটা আগেই বলা আছে। হরিজন্টাল লাইনে আমরা মানে রিপিটের একটা লিমিটেশন আছে। আমি ডবি লুমে করলে মনে করো থিওরিক্যালি 36টা করতে পারবো, তারপরে জ্যাকার্ড লুমে করলে ওয়ার্পে ওয়েফটে একই তো একটু বেশি করতে পারবো, হার্নেস যতগুলো থাকে। তো 1600 হার্নেস থাকলো তাহলে 1600 হার্নেসের যত করবো, 400 হার্নেস থাকলো 400 হার্নেসের জন্য করতে পারবো। তবে এটা আমি চাইলে জ্যাকার্ড লুম ছাড়াও করতে পারবো, মানে ওয়ার্পে যদি করি, আর ওয়েফটে গেলে আমার যে জ্যাকার্ডের সাহায্য নিয়ে ওয়েফটেও ওই ডিজাইনের সংখ্যাটা বাড়াতে হবে। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে এই যে ওয়েফটের অ্যাডভান্টেজগুলো, মানে ওয়েফট এক্সট্রা ওয়েফ ডিজাইনের ডিসঅ্যাডভান্টেজগুলো দেখে নাও। ডিসঅ্যাডভান্টেজ, টু আর মোর ওয়ার্প বিম মে বি রিকোয়ার্ড ইনস্টেড অফ ওয়ান। ওয়ার্পের দিকে আমার এই যে কালার কম্বিনেশন করা লাগলে ওয়েফটের সাথে যাতে মিলে, সেজন্য হয়তোবা 2 বা তার অধিক বিমও ইউজ করা লাগতে পারে। ইফ অ্যান অর্ডিনারি জ্যাকার্ড অ্যান্ড হার্নেস আর এমপ্লয়েড, মানে একটা সাধারণ জ্যাকার্ড মেকানিজম, জ্যাকার্ড লুম অথবা হার্নেস যদি এমপ্লয় করা হয়, এ স্মলার উইথ অফ রিপিট ইজ প্রডিউসড বাই এ গিভেন সাইজ অফ মেশিন। বললাম না, এই যে 400 হার্নেসের জন্য তুমি 400 করতে পারলা বা 1600 হার্নেসের জন্য 1600 করতে পারলা এরকম। বিকজ দ্য সেট মানে ইপিআই পিপিআই অফ দ্য হার্নেস রিকোয়ার্ড টু বি ইনক্রিজড ইন প্রপোর্শন টু দ্য নাম্বার অফ এক্সট্রা এন্ডস দ্যাট আর ইন্ট্রোডিউস ইন এ ডিজাইন। এই যে ইপিআই
সেট মানে ইপিআই পিপিআইটা আর কি, অর্থাৎ ডেন্সিটি অফ দ্য হার্নেস রিকোয়েস্ট টু বি ইনক্রিজড ইন প্রপোর্শন টু দ্য নাম্বার অফ এক্সট্রা এন্ডস দ্যাট আর ইন্ট্রোডিউস ইন এ ডিজাইন। তোমার যদি একটু বাড়াইতে হয় তাহলে তোমাকে দুইটা জ্যাক ইউজ করতে হবে, তোমাকে 800 রিপিটের মধ্যে করতে চাচ্ছ তাহলে 400 হার্নেসের জ্যাক জ্যাকার দুইটা ইউজ করতে হবে, বা চারটা ইউজ করতে পারবে 1600 জন্য, এরকম করে ইনক্রিজ করতে হবে। ডবি হলে ডবি উইভিং দ্য ড্রাফট আর ইউজুয়ালি মোর কমপ্লিকেটেড, ড্রবিতে করা যাবে ওই যে 36টা পর্যন্ত থিওরিটিক্যালি বা প্র্যাকটিক্যালি, মানে প্র্যাকটিক্যালি আর থিওরিটিক্যালি হচ্ছে 48টা পর্যন্ত করতে পারবা, কিন্তু সেই ক্ষেত্রে ড্রাফটিং করাটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। যেমন এই ধরনের ড্রাফটিং যখন হয়, এখানে তো ড্রাফটিং দেয় নাই, ওখানে আসে ড্রাফটিংটা, তো এই ড্রাফটিংটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হবে, একটু কমপ্লিকেটেড। স্ট্রঙ্গার ইয়ান ইজ রিকোয়ার্ড ফর ফিগার, এটা খুব ইম্পর্ট্যান্ট এখানে এইটার ক্ষেত্রে, যে কারণ তোমার আমরা জানি কি নর্মালি ওয়ারপিয়ানগুলো কী হবে, স্ট্রং হবে। ওয়ারপিয়ানে আমরা কী দেই, সাইজ মেটেরিয়াল দেই, আবার টুইস্টও বেশি দেওয়া ইয়ার্ন কিনি, মানে হাই টুইস্টেড ইয়ার্ন কিনি, অর্ডার দিয়ে তো এরকমই নিয়ে আসি। কিন্তু এখানে ফিগারের ইয়ার্নগুলো যেহেতু ইন্টারলেসমেন্ট করতেছে ওয়েফটের দিক থেকে এসে, তো তার উপর টেনশন পড়বে, সুতরাং তাকে কী হইতে হবে, স্ট্রং হইতে হবে, ওয়ার্পের মতোই কী হইতে হবে, স্ট্রং হতে হবে। সো দ্য থ্রেডস আর নট সো সফট ফুল অ্যান্ড লাস্টারাস, তো যখনই এটা স্ট্রং হয়, মানে ওয়েফ ট্রেনগুলো তো নর্মালি সফট হয়, ফুল হয়, মানে বাল্কিয়ার হয় এবং লাস্টারাস হয়, কিন্তু এখানে এটা হবে না, কারণ ওয়েফ ট্রেনটাকে আমার স্ট্রং করতে হবে, মানে স্ট্রং হিসাবেই নিয়ে আসতে হবে স্ট্রেংথ বেশি দেখে। এক্সট্রা এন্ডস আর সাবজেক্টেড টু গ্রেটার টেনশন ডিউরিং উইভিং দেন এক্সট্রা পিকস, এক্সট্রা এন্ডসগুলো বেশি টেনশনের মধ্যে দিয়ে যাবে উইভিংয়ের সময় এক্সট্রা পিকগুলো থেকে। সো অ্যাজ এ রুল দেয়ার ইজ লেস কন্ট্রাকশন ইন লেন্থ, যদি কন্ট্রাকশনটা লেন্থ দিকে কম হয়, নর্মালি লেন্থে কন্ট্রাকশনটা যদি কমে যায় তাহলে তোমার কিন্তু লেন্থেরগুলা লেস প্রমিনেন্ট হবে দেন দ্য এক্সট্রা ওয়েফট ফিগার, যেটা কিনা নর্মালি হয় না। নর্মালি আমার ওয়ার্পের ইয়ানগুলো কন্ট্রাকশন কম হয় কারণ একসাথে থাকে সবাই, ওয়েফটে কন্ট্রাকশন বেশি হয়, মানে চেপে আসে আর কি। তো এই কন্ট্রাকশনটা যদি ওয়ার্পে বেশি হয় তার মানে ওয়ার্পিয়ানগুলো তখন লেস প্রমিনেন্ট হবে, যেটা কিনা আমাদের ডিজাইন না, আমাদের ডিজাইন হচ্ছে ওয়ার্পগুলোকে বেশি প্রমিনেন্ট রাখা, কাপড়ের মেইন ফিচারই হচ্ছে এটা, মানে ফেস সাইডে ওয়ার্প দিয়েই ডিজাইন হয়। এই জন্য আমরা সবসময় আপ যখন বলি ওয়ার্প আপ বলি, ডাউন যখন বলি ওয়ার্প ডাউন বলি, ওয়েফট নিয়ে তেমন কথা হয় না। ইফ দ্য এক্সট্রা থ্রেডস হ্যাভ টু বি রিমুভ ফ্রম দ্য আনডিজায়ার্ড অফ দ্য ক্লথ, অর্থাৎ তোমাকে যে এক্সট্রা থ্রেডগুলো কাটতে হবে পিছন থেকে বললাম না, তো ইট ইজ মোর ডিফিকাল্ট অ্যান্ড কস্টলি টু কাট অ্যাওয়ে এক্সট্রা এন্ডস দেন এক্সট্রা পিকস, তখন এক্সট্রা এন্ডগুলো কাটাটা তোমার জন্য এক্সট্রা পিকের চেয়ে বেশি কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আর কি, মানে আমাদের ফিগারিং অফ এক্সট্রা থ্রেডের, বুঝছো কি না? কারণ এইখানে কাটাটা যত সহজ